নমস্কার, আজকে যে রেমেডি শেয়ার করছি এটা স্কিনের জন্য খুব উপকারী। স্কিনকে ফর্সা, টানটান ও দাগমুক্ত করে তুলবে। এর জন্য প্রথমে ফেস প্যাক বানিয়ে দেখাবো, যেটা ইউজ করতে হবে দুপুরে। সেকেন্ডটা হলো নাইট ক্রিম, যেটা বেড টাইমে যেমন শুতে যাওয়ার আগে ইউজ করতে হবে। প্রথমে নেব 2 চামচ বেসন। বেসন একটি প্রাকৃতিক জিনিস। বেসন ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, স্কিনকে নরম করে তুলতে সাহায্য করে, মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। সাথে নেব 1 চামচের মতো লেবুর রস। লেবুতে ছত্রাক ও ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান থাকে, এছাড়াও ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বনু মেচেদা কালো দাগ দূর করে, তেলে প্রকোপ কমায়। গোলাপ জল নেব 2 চামচ। সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে গোলাপ জল ত্বকের বিশেষ উপকার করে। ত্বকের পিএইচ লেভেলের ব্যালেন্স রক্ষা করে, টোনার হিসাবে কাজ করে, ত্বককে আরো চকচকে ও সতেজ করে তোলে, ইউভি রশ্মি থেকেও রক্ষা করে, ত্বক থেকে শুষ্কতা দূর করে। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এইগুলো প্রাকৃতিক উপাদান, তাই রেগুলার ইউজ করলেও ক্ষতি হবে না। কিন্তু কারো হাতে টাইম না থাকলে সপ্তাহে 2 দিন এই ফেস প্যাক ইউজ করতে হবে। ফেস প্যাক লাগানোর আগে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে। এই প্যাক মেচেদার দাগ সরাতে দারুণ কাজ দেয়, স্কিনে লাবণ্য ও যৌবন ফিরিয়ে এনে এক প্রাণবন্ত লুক দেয়, সানট্যানে ভালো কাজ দেয়। এছাড়াও ড্যামেজ ত্বকের যত্নে ও ত্বকের টেক্সচার উন্নতি করে। ভীষণই ফলদায়ক এই প্যাক, যে কোনো ত্বকে লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে, ফলে স্কিন আরো জেল্লাদার ও গ্লোয়িং হয়। লাগানোর পর কোনো মাসাজ করতে হবে না, 20 মিনিটের মতো রেখে শুকিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। আর এই প্যাকটা দুপুরে লাগানোই বেটার। এরপর বানাবো নাইট ক্রিম। এর জন্য নেব নিভিয়া ময়শ্চারাইজার। অনেকে তো এই ময়শ্চারাইজার ব্যবহার করে থাকেন, এইভাবে ব্যবহার করুন, স্কিনের রং পাল্টে যাবে, স্কিন হবে দাগমুক্ত উজ্জ্বল। 1.5 চামচের মতো নেব নিভিয়া ময়শ্চারাইজার ক্রিম। এইভাবে ইউজ করলে ফাইন লাইন্সের দেখা মিলবে না, স্কিনে ব্ল্যাক হেডস, ত্বকের কালচে ভাব, দাগ ছোপ দূর হবে, ত্বকের মসৃণতা বাড়বে, চোখের নিচে ডার্ক সার্কেলও কমবে। আর নেব 1/2 চামচের মতো গোলাপ জল। গোলাপ জল সমস্ত স্কিনের জন্য পারফেক্ট, তবুও কারো যদি গোলাপ জলে প্রবলেম থাকে, তারা 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন অ্যাড করতে পারে। সাথে নেব 1টা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই এর মধ্যে আলফা টোকোফেরল নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বয়স বাড়তে দেয় না। ত্বক ভালো রাখতে সরাসরি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার না করে ময়শ্চারাইজারের সাথে ব্যবহার করে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হবে। ত্বকের অন্যান্য দাগ ছোপ কমাতেও সাহায্য করে, পুরনো জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। ভালো করে মিশিয়ে নেব। এরপর ছোট কন্টেনারের মধ্যে ঢেলে রাখব, 1 মাসের জন্য স্টোর করে রাখব, তবে ফ্রিজে রাখবো না, নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখলেই হবে। শুতে যাওয়ার আগে অল্প একটু ক্রিম নিয়ে পুরো মুখে মেখে 2 থেকে 3 মিনিটের মতো উপর দিকে চামড়া টেনে টেনে মাসাজ করতে হবে, এর ফলে স্কিন হবে টানটান। এরপর ঘুমাতে চলে যেতে হবে, সকালে উঠে ধুয়ে নিতে হবে।